আস্তে সাইলেন্ট আস্তে দুইবার আচ্ছা প্রতিপক্ষ কি বলল সেটা বলবে, সেটা নিয়ে আমার কোনো মানে সমস্যা নাই। আমি কি কাজ করেছি কি করি নাই সেটা কিন্তু উনিও যখন যে ওয়ার্ডে যাচ্ছে সেটা কিন্তু উনি নিজেও দেখতে পাচ্ছে, কিন্তু পলিটিক্যাল কারণে অথবা রাজনৈতিক প্রতিহিংসার কারণে উনি হয়তো সেটা স্বীকার করছে না। আমি আবারও বলি, যদি উন্নয়নটা লোক দেখানো হতো তাহলে উনার 13 নম্বর ওয়ার্ডে এমন কোনো রাস্তাটা দেখা ওনার যে বাসা যে রাস্তার ড্রেন হয়নি। আর আমি বলতে চাচ্ছি, উনি যদি বলে যে আমি কাজ করি নাই তাহলে ওনার ভাই খুরশেদ কাউন্সিলর সে নিজেই ব্যর্থ, কারণ তাকে আমি প্রায় 150 কোটি টাকার উপরে কাজ দিয়েছি। শহরের উপরে শেখ রাসেল পার্ক হচ্ছে, ওনার দৃষ্টিগোচর হয়েছে কিনা আমি জানি না। সিদ্ধিরগঞ্জের লেককে উনি ভরাট করে রাস্তা বানাতে চায়, সিদ্ধিরগঞ্জবাসী কি অপরাধ করছে আমি জানি না। উনি এমন সুন্দর একটা লেককে জলাশয়কে সংরক্ষণ না করে উনি রাস্তা করার জন্য বারবার বলতেছে। উনি যে মিথ্যা কথাগুলি বলতেছে বা সরাসরি অসত্য কথাগুলি বলতেছে সেটা তো সঠিক না। আওয়ামী লীগ একটা বিশাল বড় দল, আওয়ামী লীগের এত মাথা ব্যথা পড়ে যায় নাই যে বিএনপি তার সাথে আছে কি নাই সেটার খোঁজ রাখার। আমার নেতাকর্মীরা মাঠে ব্যস্ত ভোট চাইতে, শামীম ওসমানের সাথে নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, আদর্শগত আমার সাথে উনিও আওয়ামী লীগ করেন আমি আওয়ামী লীগ করি, স্থানীয় অনেক কিছুর সাথে দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না যে এই এই নির্বাচনে উনি একজন সংসদ সদস্য হিসেবে এমনিতেই উনি আসতে পারবেন না, ভোট চাইতে পারবেন না। অনেকে তো ভোট যারা জেনুইন আওয়ামী লীগ করে, শেখ হাসিনার যারা কর্মী, বঙ্গবন্ধুর যারা আদর্শের অনুসারী, তারা সবাই মাঠে, তারা কারো বলার অপেক্ষা রাখে না। যেই দিন নেত্রী আমাকে নৌকা দিয়েছে সেই দিন থেকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা, শেখ হাসিনার কর্মীরা মাঠে আছে, কাজ করছে, ঠিক আছে। আর এরকম একটু তো অপপ্রচার চলবেই, আমি একটা জায়গায় কাজ করছি 18 বছর যাবৎ, আমার বিরুদ্ধে অপপ্রচার হবে না তো কার বিরুদ্ধে হবে? আমার বিরুদ্ধে অপপ্রচার হবে এবং সেটা আমার জনগণ দেখবে যে জনগণ কাকে ভোট দেয়। ইনশাল্লাহ ভোট দিবে জনগণ এবং 16 তারিখ আমি বিজয়ী হব, ইনশাল্লাহ।